অফিস থেকে ফিরে দেখছি পুঙ্কুলুর জ্বর। মাম্মা, আজকাল ছো খিদে পেয়েছে? এখনো গরম আছে গাটা। ও মাম্মা, জ্বর হয়েছে তো মা? মাম্মা জ্বর হলেও নেতিয়ে পড়ে না। সাবাস মাম্মা, স্ট্রং গার্ল, মাই স্ট্রং গার্ল। পঙ্গু মাম্মাটা এখন মাম্মাকে নিয়ে যাব ডক্টরের কাছে, কারণ এসে দেখছি যে জ্বর রয়েছে আর এখনো মোটামুটি ভালোই রয়েছে, 101টা জ্বর রয়েছে। তো এখন নিয়ে সোজা যাব ডাক্তারের কাছে, চলো লেটস গো। এসেছিলাম হ্যালো ডক্টরে, ডক্টর দেখানো হয়ে গেছে, ভয়ের কিছু নেই, চলো। বললেন যে এমনি একটু হয়তো মেবি ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে, সব কিছু ঠিকঠাক আছে, অসুবিধা নেই, কিন্তু ওর এত খিদে পেয়েছে, ও হাত খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। দাঁড়া, ওষুধটা নিয়ে নি। হ্যাঁ, ওষুধ নেওয়া কমপ্লিট, এবার চলো বাড়ি, সাবধানে। মাম্মা, মাম্মা খিদে পেয়েছে, সব ঠিক আছে, মাম্মা শরীর ঠিক আছে, নো ওয়ারিস। ডাক্তার বলছে তোকে দেখে তো মনে হচ্ছে না তোর জ্বর হয়েছে। এত দুষ্টু মাম্মা, এখন ঘুমিয়ে পড়েছে। এটা কি? এটা পুঙ্কু মাম্মা নাকি? একটুখানি প্যারাসিটামল খেয়ে পুঙ্কু মাম্মা লাফালাফি শুরু করে দিয়েছে। সুস্থ মাম্মা আমার, সুস্থ দেখলে তুমি, বেকার ভয় পাচ্ছিলে, এত টেনশন, এত কিছু বেকার পাচ্ছিলে। এ মাম্মা, দুষ্টুটা দুষ্টুটা পঙ্কু মাম্মা, মাম্মা মাম্মা দুষ্টুমি করতে নেই, সব কথা আজকেই বলে ফেলবি, তুই সব আজকেই বলে ফেলবে কথা, তুই পারবি বলতে? বল মাম্মা, বল মাম্মা, বল মাম্মা, আচ্ছা বল পাপ্পা, বল পাপ্পা, পাপা মাম্মা, এত আনন্দ, এত আনন্দ, ওয়ে বাবা, এই এত আনন্দ আমরা কোথায় রাখবো বইকি, দেখি কোথায় রাখবো, গুয়ু 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 গুয়ু। জ্বরটা একটু কমেছে, এক্সাইটেড হয়ে গেছে পুরো। না না না, ও আবার আবার কি বল, খাওয়ানো হয়ে গেছে, ফিট করিয়ে জাস্ট এই ঘুম পাড়ালাম, এখনো 100 জ্বর রয়েছে। গুড মর্নিং সোনামা, গুড মর্নিং, পাঁচটা বাজে মাম্মা, গুড মর্নিং পুঙ্কুমা, গুড মর্নিং, এখন বাজে 6:30, আর এখন আবার একটু জ্বরটা এসেছে। ওষুধ খাওয়াল, আমি একটু জল ভর্তি নিয়ে দিয়েছি। মাম্মা, সকাল সকাল মাম্মার জ্বরটা একটু কমেছে মাম্মা, ওলে বাবা, লে ওলে বাবা, লে। আর আমাদের অবস্থা যা হয়েছে, তিনজনেরই একই অবস্থা। প্রথম ফার্স্ট এই যে চন্দ্রানীকে দিয়ে শুরু হয়েছে, প্রথম চন্দ্রানী, তারপরে পুঙ্কু মাম্মা, আর আজকে আমার সকালবেলা উঠে দেখছি গলা প্রচণ্ড ধরেছে। কি মাম্মা, কি হয়েছে? ওলে বাবা, লে ওলে বাবা, লে। এ মাম্মা, এই যে মেয়ে মা দুজনেরই শরীর খারাপ, তোমার কি লুজ মোশন ঠিক হলো? এই জ্বর লুজ মোশন সব একসাথে বাঁধিয়েছে। আর এই যে পঙ্কু মাম্মাইও একটু হালকা জ্বর জ্বর ভাব, কিন্তু রাত্রেবেলা জ্বর এসেছিল, সকালে এখন অবধি আর আসেনি, আশা করছি কমে যাবে, তাই না মাম্মা? মাম্মা ইজ এ স্ট্রং গার্ল, স্ট্রং গার্ল, মাম্মা ইজ এ স্ট্রং গার্ল, ইয়ে মাম্মা। আর সব থেকে স্ট্রং পাপার, এক পাপার কিচ্ছু হয়নি কিন্তু,
সেটাই বাবার কিছু হয়েছে সেটাই বাবার কি হয়েছে সকাল থেকে গলা ব্যথা জানিস তো মামা একটু গলা ব্যথা শোনো না জ্বর আর লুজ মোশন তো হয়নি গলা ব্যথা স্টিল বেটার লুজ মোশন পেটের প্রবলেম তো আমার আগে থেকেই ছিল আমি তো বলছি মানে মানে আই এম নট ডিনাই আমার তো যে কোনো কিছু খেলে পেটের প্রবলেম হয় কিন্তু তোমার তো ঘুমাতে থেকে ইমিউনিটি কম যাতা বলছে চাট খাওয়ার সময় কথা বললে ডিস্টার্ব হয়ে যাবে আবার এদিকে মিটিংও চলছে মিটিং নিচ্ছে আবার ফিডিংও করাচ্ছে বিছানা কিচেন এভরিথিং চেঞ্জ করলাম সব কিছু কভার চেঞ্জ করলাম শুধু ফিডিং পিলোটা তো আমি এখন চেঞ্জ করতে পারবো না তো ওটা এটাও খোলা যায় বাট আমি আজকে আর খুললাম না এটা আর যেহেতু জ্বরের তিনজনেরই মোটামুটি আমার আর পুঙ্কুলের স্পেশালি তার জন্য সব কিছু চেঞ্জ করেছি আর এই যে ওকে নিয়ে আসলাম ওই ঘর থেকে এখন ঘুমিয়ে গেছে পুরো তো এখানে ওকে আমি মশার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়েই গেছিলো অলমোস্ট আর একদম রিক্স নিয়ে লাভ নেই একটা দুটো মশাও ঘুরছে আর আমি সবকটা যেগুলো কভার চেঞ্জ করেছি সেগুলো এখানে রেখেছি এগুলো সব বাইরে পাঠাবো দিদি কাচবে আর এই জায়গাটা তো দুটো লোক একসাথে যাওয়া আসা করতে পারবে না এই জায়গাটা এতটাই সরু তাই জন্য এখানে মানে যা কিছু রাখবে এই জায়গাটা পুরো মেসি হয়ে থাকে পুরো ঘরটা একদম অগোছলে লাগে তো এই ওয়েট মেশিনের উপরে অনেক জিনিসপত্র জমে গেছে এইগুলো একটুখানি ক্লিয়ার করতে হবে এই জায়গাটা একটু গুছিয়ে নিয়ে আমি স্নান করতে যাব কাজ করতে করতে কাজের মাঝখানে দেখি উঠে গেছে উঠে গিয়ে আমার দিকে তাকিয়ে আছে মাম্মা তুমি কতক্ষণ ঘুমিয়েছো মাম্মা নট ইভেন 30 মিনিটস আবার ঘুম পাচ্ছে আবার একটু ঘুমাবে ফার্স্ট টাইমে হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুল শুকালাম নিজে নিজে আদারওয়াইজ যখন স্পা করি তখনই শুকাই যে হেয়ার ড্রায়ার নাকি ইউজ করা ডেইলি বেসিসে ভালো না বাট হ্যাঁ কিনবো কিনবো করে কেনাও হচ্ছিল না হেয়ার ড্রায়ারটা যদি এটা কন গিফট করেছে হ্যাঁ মাম্মা জাস্ট লাঞ্চটা করতে যাচ্ছিলাম মাম্মা 5 মিনিট প্লিজ ইফতারও আজকে মাই লাঞ্চ পাঠিয়ে দিয়েছে এখানে কুমড়ো ফুলের বড়া আর ভাত বাড়িতে করাই ছিল মানে ভাত নরমালি আমরা চেষ্টা করি দুজন একসাথে খাওয়ার বাট আজকে আমার যেহেতু মিটিং রয়েছে নরমালি কি খুব রেয়ারই আমরা আলাদা খাই মানে বেবি হওয়ার পরেও আমরা মানে হাতে গোনা দিন যখন আলাদা আলাদা খেতে বসেছি তো আজকে আমার অপশন নেই এখনই মিটিং রয়েছে গিয়ে তো তাড়াতাড়ি এর জন্য খেয়ে নিচ্ছি আর চন্দ্রা নিয়ে স্নান টান করে রেডি হচ্ছিল এই জন্য আরো লেট হলো হ্যাঁ আর ও খেয়ে নিয়ে মিটিংয়ে যাবে আর আমিও বুঝতাম এই যে উঠে গেছে আর এখন ওর অপশন নেই অন্য সময় হলে আমরা অন্যভাবে ম্যানেজ করতাম মা এখানে ডিমের ঝোল পাঠিয়েছে আর কুমড়ো ফুলের বড়া দারুণ টেস্টি হয়েছে আচ্ছা আর এটা ওর মা বানিয়ে গেছে ভাতটা আর সিদ্ধ ডাল আর এখন বাজে হচ্ছে কটা বলো তো কটা বাজে জানো 1:30 এদিকে আমার লাঞ্চ কমপ্লিট আর চন্দ্রানী এখনো আসেনি চন্দ্রানী বোধহয় খাওয়াতে বসে দেখছি দিয়ে আপাতত তোর খাবারটা আমি ঢেকে রেখে যাই ফাইনালি আমার খাওয়ানো কমপ্লিট আর ওই ঘরে দিয়ে আসলাম ও ইন্টারভিউ নিচ্ছে মানে ও একটা মিটিং নিচ্ছে সাথে ওকে একটু বার্পিংও করিয়ে দিচ্ছে আমি এখন একটু খেয়ে নেবো আর আমরা দুজন মিলে এই করি এই ঘর ওই ঘর মানে এই ঘর থেকে একবার ওকে ওই ঘরে নিয়ে যাই ওই ঘরে একজন দেখে জাস্ট মিটিং শেষ করে আসলাম আর এইদিকে আর একজন পটি বটি করে ভরিয়েছে আমি একবার এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাই মানে নরমাল উইকডেতে যখন বাড়িতে কেউ থাকে না তার ওই ঘর থেকে একবার এই ঘরে নিয়ে আসি যখন ও একটু ফ্রি থাকে বার্পিং করিয়ে দেয় যখন যেরকম হয় আর কি দুজনের যখন যেরকম টাইম হয় স্নান করিয়ে ওঠানোর পর থেকে 5 বার শুশু করলো ঠিক আছে মাম্মা 5 বার শুশু করেছে কি হয়েছে মাম্মা তোমার ব্যাপারে কমপ্লেন করছি হ্যাঁ ওর ব্যাপারে কমপ্লেন করছো কিন্তু এক্ষুনি কেঁদে দেবে এক্ষুনি কেঁদে দেবে আর হচ্ছে একবার পটি করলো করে মাখামাখি করলো ওই ঘরের বিছানার চাদরের অবস্থা এই জন্য আমি চলে এসেছি এখানে আর হচ্ছে
তারপরে পুরো একদম সব ড্রেস চেঞ্জ করে, এমনিতে ওকে 3 বার মানে ড্রেস চেঞ্জ করাই, তার মধ্যে এখন পুরো চেঞ্জ চেঞ্জ করে ভেবেছিলাম একটু হাগিস শাড়ি রাখবো, না থাক তোকে হাগিস পরিয়ে দিই, কারণ আমাদের শরীরটা ভালো না। এখানে সব স্টেরিলাইজেশনে বসানো হয়েছে। তুই এরকম কাঁদছিস কেন? আম্মা এই যে দেখাও, জিভ পরিষ্কার করতে গিয়ে কি অবস্থা, কি করছ ইংলিশ সস দিয়ে? হ্যাঁ কিসে দিচ্ছ তুমি, কত বেল মাখছ, ঠান্ডা লেগেছে আমাদের সবার, তোমারও লেগেছে, আমার আর পুঙ্কুলো থেকে ইমিউনিটি তোমার কম। একটু জিভ পরিষ্কার করতে গেছি বলে কান্না কাটি করে আমার অবস্থা খারাপ, হয় জিভ পরিষ্কার করে দিয়েছি আজকে, সেই ব্যান্ডেজের যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো ছিল না, ওগুলো দিয়ে ওর জিভ পরিষ্কার করি, কিন্তু আজকে ওগুলো মানে শেষ হয়ে গেছিলো, তো তার জন্য ওর একটা পুরোনো জামা দিয়ে, সুতির জামা দিয়ে ওটা দিয়ে করেছি। রে বাপরে কি চিৎকার, কি কান্না, আমা ওদের এখন দেখবে যেটাই ও নতুন লাগবে সেটাই ও ভয় পাবে, আর ভয় পাবে নালে ভালো লাগবে, কারণ ও তো এখন মানুষ না কি, এখন ও এখন কি, হ্যাঁ ডাক্তার কি বলেছে, ও এখন মানুষ না। আমরা যে ডক্টরের কাছে যাই, মানে যে পিডিয়াট্রিশিয়ানের কাছে যাই, উনি আমাদেরকে যাওয়ার পরে বলেন যে আসলে হয়েছেটা কি, ওরা এইভাবে ঠিক এইভাবে আসলে হয়েছেটা কি, ওরা তো এখনো মানুষ না, ওরা তো এখনো পশু, ওদের 6 মাস সময় লাগবে মানুষ হওয়ার জন্য, 6 মাস নাকি 4 মাস বলেছে। আচ্ছা আমারও কালকে থেকে এত শরীরটা খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা করছে, তার সাথে সাথে কালকে অফিসে সারাদিনের জার্নি, আজকে সকাল থেকে উঠে মিটিং মিটিং আর কাজ। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা করে দাও, মাম্মা টাটা করে দাও, টাটা করে দাও, এইখানে চলো টাটা।